যুবকদেরকে কিছু নসিহত করবো, আজকে নিয়াত পড়েছে, ঠিক আছে ভাই? আচ্ছা, যুবকদের সম্পর্কে প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, আমরা উঠবো কি না? আচ্ছা, নাকি উঠবো না? যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না? যারা পানিতে ডুবে গেছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, উঠবে কি না? উঠবে। আচ্ছা, যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে, কয়টা ভাই? এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা? এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ, সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে, তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না, সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, পা নড়াতে পারবে না। এক, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ? উত্তর কি রেডি আছে আমাদের কাছে? আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি? দুই, তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো? যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি? সবাই কি বলতে পারবো? তিন নাম্বার, তোমার রিজিকের উৎস কি ছিল? কোন পথে সম্পদ অর্জন করেছ? চার নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছ? কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ? আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? পাঁচ, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবনকাল ইম্পর্টেন্ট কিনা ভাই, গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি। সামনে একটা হাদিস শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে এই কিয়ামতের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন, আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোথায় ছায়া দিবেন? ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ। আচ্ছা, ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই। মক্কার জাহিলি যুগে সাহাবীরা ইমান নিয়ে এসেছেন, বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শয়বা। তখন সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদোয়া করেন, তাদের উপর বদদোয়া করেন, আমরা তো আর পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও। কোথায়? হাবাসা। হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়া। নাম শুনেছেন কি? বিশেষ কোচিং তো করছেন অনেকে। আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া, ওখানে চলে যাও। তখন তখন বলেছিলেন তিনি, হাবাসায় চলে যাও। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হাবাসায় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললাম বলেন তো? হাবাসায় কে আছেন? একজন মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন, যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন, এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা সেখানে হিজরত করলেন, নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সে সাহাবি বাদশা নাজাশি, তার নাম ছিল বাদশা নাজাশি, তার সামনে দাঁড়িয়ে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। ওই সূরা মারিয়ামে ইয়াহিয়া, জাকারিয়া, ঈসা, তার মা, এই গল্প ঘটনাগুলো আছে। এই সূরার তেলাওয়াত শুনে বাদশা নাজাশির চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে। সে সাথে ইমান নিয়ে আসেন, মুসলমান হন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন, আমাদের নবীজি তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন বলে সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট খেলে বলতে চাই, একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না।
আর আজকের দিনে সারা বিশ্বের কোন কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। আল্লাহ পাক বলছেন আরশের ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে, কয় শ্রেণী? তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদল, ন্যায় পরায়ণ শাসক। আল্লাহ পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান। দুই নাম্বার, সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে। এবার কি হাদিসটা আপনি পেয়েছেন? এর আগের হাদিস কি শুনলেন? পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন। এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরশের ছায়া ছায়া পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো কারাকার একটু বলে দেই। তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে একজন আরেকজনকে মহব্বত করে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কি বুঝতে পারছেন? এই মহব্বত আমার এই ছেলে মেয়ের ফ্রি মিক্সিং না, কথা বুঝতে পারেন? দিনের খাতিরে মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য ঘৃণা। চার নম্বর, এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আমরা তো এখন এক টাকা দান করলে একশো টাকা ফুটাই, ফেসবুক আছে, মারাত্মক একটা জিনিস ফেসবুক, মানে এটা মানুষকে আর মানুষ রাখে নাই। যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা, লেনদেন, চলাফেরা খুব ডিফিকাল্ট। মানে কি বোঝে নাকি কথাটা? কেন ডিফিকাল্ট? কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন ঘষলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে, কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে, ভাই ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে, আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ। তো খুব মুশকিল না এগুলা, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে। পাঁচ নম্বর, এমন ব্যক্তি যে এটা যুবক, এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য, সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো, ওই যে ইউসুফ আলী ইসলামের মতো, মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে? আচ্ছা, কিন্তু সেই যুবক বলে, সেই ব্যক্তি বলে এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো। এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায়? হাতে গোনা, হাতে গোনা। আপনি অনলাইন ঘাটাঘাটি করেন, গুগল করেন, ক্রস চেক করেন, দেখবেন বাংলাদেশের ২৫ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেখেন। ২৫ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে, আপনি খুঁজে বের করতে পারবেন। শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয়, মেয়েদের ক্ষেত্রেও আছে। এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে, বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে। কথাগুলো কি রাগ করছেন? আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করি, আমরা জেনার পথে যাব না, আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাআল্লাহ। যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জায় চোখ নেমে যায়, ইবাদতে স্বাদ পায় না। যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে, ইবাদতে মানুষ স্বাদ পায় না, দিনের পর দিন ইবাদত করে মনোযোগ আসে না, মন লাগে না, চোখ দিয়ে একটু পানি বের হয় না, আল্লাহর জন্য কাঁদতে পারে না, কারণ মনের মধ্যে তো নূর নাই। আর যখন একটা মেয়ে বেপর্দায় থাকে, সে অনেক ইবাদত করলেও, অনেক ইবাদত করলেও তার এই বেপর্দায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায়, এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে, ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধুদের, যুবতীদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই। আল্লাহ পাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন। তাহলে কি করবেন ভাই? হালাল উপার্জনের ব্যবস্থা করবেন, ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন।
পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না, আমি বিয়ে করতে চাই, বিয়ে আমার দেওয়ানি লাগবো, মানে এরকম। ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয়। আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন। আমি আবার কাউরে নিয়ে পালাই যায় না, ওই কাজ করতে যায় না কিন্তু আবার, ঠিক আছে? কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে, এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে। অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না, বাসায় বোঝানোর চেষ্টা করবেন। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ আমাকে আরশের ছায়া ছায়া দিবেন, তারা কারা? যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে। এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন? আচ্ছা আরেকটা শোনা, এবার শোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন কর। এক, তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো, যৌবনের গুরুত্ব পেলেন তো? এবার তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো, সচ্ছল থাকা অবস্থাতেই অসচ্ছলতাকে মূল্যায়ন করো, মানে সরি অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো, সুস্থ থাক অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে মূল্যায়ন করো, এই এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই? এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে। এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে, তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো। কয়টা ভাই? দশটা। এক, এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলেম অর্জন করা। কি করা ভাই? দিনের এলেম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি? দিনই এলেম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন, হাদিসগুলো পড়তে শিখুন, ইসলামী বইপত্র পড়াশোনা করুন, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন, এদিকে আপনি এগিয়ে যান, এদিকেও এগিয়ে যান, দুই দিকে আগাতে থাকেন। এর পাশাপাশি বরেণ্য ওলামায়ে কেরামদের সহপথে থাকার চেষ্টা করেন, যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায়ে কেরাম তাদের সহপথে থাকার চেষ্টা করেন। ইলম অর্জনের অনেক ধাপ আছে, শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে, তারপরে আস্তে আস্তে হাদিসে যান, কোরআনের তাফসিরে যান, ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, ইসলামিক অর্থনীতি পড়েন, রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন, ইসলামিক ফিকহের বইগুলো পড়ে দেখেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যান। এই সিলেবাসটা আপনি কোত্থেকে পাবেন? এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেণ্য কওমি ওলামায়ে কেরাম আছেন না, তাদের সাথে পরামর্শ করবেন, আপনাকে সুন্দর সিলেবাস করে দেবে ইনশাআল্লাহ। এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন। একা একা সব কিছু করা যায়? একা একা সব কিছু করা যায় না, একটা সিলসিলা লাগে, একটা ওস্তাদের সহপত্ত লাগে, নাকি? একা একা কি কোরআন সুন্নাহ সব বুঝে ফেলতে পারবেন আপনি, তাই মনে হয়? কখনোই না। অতএব বরেণ্য আলেমদের সহপত্ত লাগবে, আবার আপনার চেষ্টাও লাগবে, আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই? ইলম অর্জন করা। দুই নম্বর, এই যৌবনকালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি, শরীরে শক্তি থাকে, উদ্যম থাকে, আমাদের বয়সটা 40-50 হয়ে গেলে সেটা থাকবে না, থাকবে? অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন, আল্লাহ পাক তৌফিক দান করে। এই যৌবনকালে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন, এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য, কমপক্ষে দুরাকাত, কমপক্ষে দুরাকাত, অ্যাটলিস্ট দুরাকাত নামাজ তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দেখে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ, যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিকটা কি হয়, হালাল হয়, হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয়? হারাম রিজিকের দোয়া কবুল হয়? কবুল হয় না। তিন নাম্বার, এই যৌবনকালে আমরা রাসূলের সুন্নতের উপর বেশি আমল করবো ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ? তার নিয়াত করতে পারি যে ইনশাআল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে। চেহারা পরিবর্তন মানে কি? হ্যাঁ, রাখা যাবে
না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ হ্যাঁ বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেভ করা হয় না খুশি হন না মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কি নিয়ে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে শুনেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল সুন্নত দৃশ্যমান সুন্নত যেটা নিয়ে আপনি আমি কবরে যাব ইনশাআল্লাহ আর কোন সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় সুন্নতের পাবল ছিল খালি কপালের সেজদার দাগ আর চেহারা দাড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি তো যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হয় ওই চাকরিও করার দরকার নাই চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমি সিস্টেম এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামে মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমার পড়েছে এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে 20 বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোল্ট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করেন চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাশাআল্লাহ তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পা ধরছে কথা বুঝতে পারেন নাই আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করুন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন্দ হওয়া আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলো চর্চা করা তিন নম্বর বলেছি রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলেই তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য 40 দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দিবে পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ নাউজুবিল্লাহ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামায়াত যেগুলো মাকবুল মাকবুল জামায়াত ক্লাসিক্যাল ইসলাম এর মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মদখোর মানুষ সেখানে গিয়ে পাঁচক নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর ওলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা সুন্নত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চাইলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাই কি মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ
তৌফিক পাবে, কিছু মানুষ হয়তো পাবে না, যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে? এভাবেই তো শিখবে। সুন্নতের উপর আমল করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন। চার নম্বর ভাই, যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? সময় মূল্যায়ন কেমন? আপনার দিন রাতের একটা রুটিন থাকবে, এলোমেলো লাইফ লিড করবেন না। এই যে আমরা, আল্লাহ মাফ করুক, আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই, বারোটা একটা দুইটায় উঠি, নাউজুবিল্লাহ। এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের ঘুমের ঠিক নাই, আমাদের মানে খাবারের যে অভ্যাস, খাদ্যাভ্যাসও ঠিক নাই। আমরা একটু খেলাধুলা আগে করতাম, সেটাও এখন করি না। সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি, গোল হয়ে বসে লুডো খেলে। গোল হয়ে কি করে? লুডো খেলে, অনলাইনে গেমস খেলে, অনলাইনে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আগে তো তাও ছেলেপেলে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরাও তো খেলেছি ওই সময়। তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল। এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডো খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে, এটা কি ভালো হচ্ছে? এই জন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে, জিকির আজগার করে, পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন, জগিং করেন, একটু ব্যায়াম করেন, আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করুন। আমিন। এই কাজগুলো করতে হবে কি না, ভালো না খারাপ? করেন। আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা, নিয়মতান্ত্রিক। আমার জীবনে একটা রুটিন থাকবে, এই রুটিনের বাইরে যাব না। পড়াশোনার রুটিন থাকবে, খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে, খাওয়া দাওয়ার রুটিন থাকবে, দাওয়ার রুটিন থাকবে, আমি আলেমুল আমাদের কাছে যাব, এই রুটিন থাকবে। একটা রুটিন লাইফ লিড করবেন, এলোমেলো জীবন যাপন করবেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই বলেন? ছয় নম্বর, যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফেতনা থেকে। কি থেকে ভাই? খুব ডেঞ্জারাস। এদিকে দেখেন না ভাই, আমার দিকে দেখেন, ও থাক না ওর মতো। যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে? একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদর্রু আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে যাই নাই। কেমন ফিতনা? আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি, যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত, বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এ ধরনের হারাম সম্পর্কের সাথে আছি, মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছে? বলেন তো দেখি, অনেস্টলি বলেন। আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান, ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে, আপনার মনের নূরটা নষ্ট হয়, আপনি বুঝতে পারেন না? বুঝতে পারেন না? যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না? আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কি করব তাহলে আমরা? ওই যে বলেছি, হালাল সম্পর্ক করতে পারলে হালাল, যদি করতে না পারি সবর করবেন। কি করবেন? সবর করবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? বেশি বেশি রোজা রাখবেন, সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন, আল্লাহ পাক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে, এই যুগটা ফেতনার যুগ, চরম ফেতনার যুগ, যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না, হতাশা শয়তানের পক্ষ থেকে আসে, কখনো হতাশ হবেন না। দেন দেন অজু করে যায় নামাজে দাঁড়িয়ে, দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? জীবনে কখনো হতাশ হবেন না, জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। সাত নম্বরটা হচ্ছে, এই সমাজ আপনাকে যেভাবে শেখায়,
কিভাবে শেখায়? এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতিপালন আর তারপর ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নম্বর পেলি না, পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে, আসে কি না? এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানিং, করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি এই পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন, কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন। কি হয়েছে 80 নম্বর পান নাই তো কি হয়েছে? আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে? চেষ্টা তো করেছেন আপনি, আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য, আপনি চান্স পাই নাই, চেষ্টা করেছেন না আপনি, বাস চেষ্টা করেছেন পাই নাই, তাকদিরে ছিল পাই নাই, বাস আমি আমার চেষ্টা করেছি। কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব, কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে। এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে, কেন এত চাপ দিচ্ছেন? তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন, তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন? আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেই, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার, কেন এর বাইরে কোনো প্রফেশন নাই? আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে বুয়েটে, না হলে এখানে, আর এখানে পড়লেই আমার সে ছেলে বা আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে, অন্য কোনোভাবে হবে না, এটা গ্যারান্টি দেওয়া আছে? যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন, দেখেন খুঁজে বের করে। আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় নাই, আছে না এমন? আছে, আমি বলছি না আপনারা যাবেন না, আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে, সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো। হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে, আমাকে সে জগৎ উতরাতে হবে, আপনি চেষ্টা করবেন, যদি না হয় তাকদীর ছিল হয় নাই বাস, আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান না, আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাল্লাহ, ঠিক আছে কথা, ব্যাস দুনিয়ার জন্য নয়, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কটা বললাম, 7টা আর 8টা, 7টা 8 নম্বর, 8 নম্বরটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার আছে, সেটা হলো 8 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে, কেউ বলবে আমারটা সঠিক, কেউ বলবে না ওরটা নয়, আমারটা সঠিক, কেউ বলবে না আমার দলটা সঠিক, কেউ বলবে না ওর সংগঠন সঠিক, এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম। তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই, নামাজ পড়তাম না, এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায়, এটাই তো ফিক্স করতে পারতেছি না, এখন আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই, নাকি ভাই? ওর আলোকে একটা কথা বলে, সেটা হলো সমাজে কিছু ইখতিলাফি মাসআলা আছে, এই মাসআলাগুলো কানেও ঢুকাবেন না, আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন। এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না, এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু নাই। হ্যাঁ প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে, এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই, এটা তার সমস্যা, কোরআন সুন্নার সমস্যা নয়, কথা বুঝতে পারছেন? এটা তার সমস্যা, সে এটাকে সেই বেদাতটা করছে, সেই শিরকটা করছে, তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরিক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে। কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম, আমাদের কন্টিনেন্টে আছে, বাংলাদেশে আছে, এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। কারণ
বরেণ্য ওলামায়ে কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করুন। আর যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে এগুলো নিয়ে সমাজে মত পার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না, সমাজকে ভাগ করতে যায় না, জাতিগত ঐক্যটা রক্ষা করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো ইনশাআল্লাহ। কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে? আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো, ব্যাস। আমি এত বড় আলেম নই, তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো যে হুজুর এই বিষয়টা চলছে, এটা সম্পর্কে আসলে বিষয়টা কি। একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াসড হয়ে যাবেন না, আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন, হকটা যেখানে পাবো সেটা নিব ইনশাআল্লাহ। এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নিব না, ওনারটাই নেব, এভাবে চিন্তা করবেন না, হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যে ইখতিলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে যায় না, মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আর শেষের দুটো হলো, যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ, কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন সেগুলো পরে পারবেন না, অতএব এই সময়ই আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন, কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন, যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফেতনায় পড়তে না হয়। আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না, তাই এই যৌবনেই ইলম অর্জন করে আল্লাহ পাকের দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। যতটুকু জানেন, আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাঁচ ওয়াক্ত, তাহলে নিজে পড়েন, মানুষকে নামাজের দাওয়াত দেন। আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম, জানেন কি না ভাই, ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই। আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম, ব্যাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস না। যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি এই দশটা নসিহত করলাম আজকে, এই নসিহত গুলো একটু মেনে চলেন, যৌবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এছাড়া আর অনেক নসিহত আছে, এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি, আল্লামা তাকি উসমানী হুজুরের যে বইগুলো এগুলো পড়েন ইনশাআল্লাহ দেখবেন আরো অনেক হেদায়ত আপনি পাবেন। মোটা দাগে কথা হচ্ছে ইলম অর্জন করতে হবে, রাজি আছে কিনা ভাই, রাজি আছে কিনা বলেন, ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব, রাজি আছে কিনা, হকপন্থী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো, রাজি আছে কিনা, আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করবো, রাজি আছে কিনা, যৌবনের সময়কে বিন্যাস করে চলবো, এলোমেলো জীবনযাপন করবো না, রাজি আছে কিনা, নারীদের ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, রাজি আছে কিনা, আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করবো, রাজি আছে কিনা। আচ্ছা এখন আসেন, এগুলো আমাদের করণীয় ছিল, আমাদের যুবকরা এখন করছে কি সেটা শোনা, আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে, কিশোর গ্যাং কি করছে, আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন, আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয়, কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই, কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না। অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না, আমরা যে সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ঝেড়ে দিচ্ছি, মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা, দেহটাকে গড়ে তোলা নয়, তার আত্মাটাকে গড়ে তুলুন, সন্তানদেরকে খেয়াল রাখেন। ঢাকা শহরে কিশোর গ্যাংয়ের দৌরত্ব টেকা যাচ্ছে না, রাস্তাঘাটে ছিনতাই করছে, মাদক সেবন করছে, মানুষের সম্পদ মোবাইল ধূপ করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে, এক গ্যাং আরেক গ্যাংয়ের সাথে মারামারি করছে, এগুলো শিখছে কোত্থেকে, এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে, পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে, ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না করতে। দুইটা গ্যাং তৈরি করছে,
এবং সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে। এই কনসেপ্ট গুলো মানুষ পাচ্ছে কোথায়? নাটক সিনেমা থেকে পাচ্ছে। একটা দল ক্রিয়েট করেছে, সে সেই দলের নেতা হয়েছে, আর এক দল তাকে মারতে আসছে, সে আবার তাকে মারতে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না এখন? যুবকরা শিখছে কোথেকে এগুলো? বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না, তুমি কি না, তাদের মনে ঢোকান তুমি সুন্দর না, আরো সুন্দর হতে চাও, আরো সুন্দর হতে চাও, এই ক্রিম মাখো সুন্দর হয়ে যাও। এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায়, তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে, আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না, অন্যরা আরো অনেক বেশি সুন্দর, তুমি সুন্দর না, এই ক্রিম মাখো সুন্দর হবে। এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হলো, বাণিজ্য, সবকিছুর পিছনে কি থাকে? বাণিজ্য, আর কিচ্ছু না। তারপর শুরু হলো যে পার্লার, অমুক ক্রিম, তমুক ক্রিম, অমুক সোনো, এই সেই, বাস মেয়েরা পাগল হয়ে গেল। বাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড় গুলো পরি, কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো, এটা পরো, বাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করলো। আর পাঞ্জাবি পায়জামা পরো তো আমাদের বাপদাদাদের সুন্নত, বাঙালিদেরই সুন্নত, সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো। তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয়, মিডিয়ার থ্রু দিয়ে। আমরা দেখছি এখন যুবকরা, বহু যুবক মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, হচ্ছেন কি না? কিসের এত হতাশা ভাই? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে? তো গেছে না হয়তো, কি হয়েছে ভাই? কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ পাকের জমি নাকি মেয়ের অভাব নাকি? আরে শেষ জামানে একজন ছেলের পিছনে চল্লিশটা মেয়ে ঘুরবে? চল্লিশটা মেয়ে ঘুরবে না, আসলে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, 40 জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে শেষ জামানায়, মানে মা, বোন, ফুপু, খালা, স্ত্রী, এই সব মিলে 40 জন গাদে কাঁধে উঠে যাবে। এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না? নবীজি বলেছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, কমছে কি না? ছেলেদের সংখ্যা এখন হয়তো এভারেজ 100-104, পরে দেখবেন আরো বেড়ে গেছে। শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন, ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন, কমছে সব জায়গাতেই, আরো সামনে কমবে। তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে, ব্যাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য। এখন কি ফেন্সি ডিল, গাঁজা, ইয়াবা এগুলো সেবন করতে হবে? আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই? কি উদ্দেশ্যে? প্রথমে কি একটা বলেছে, কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন? দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো, আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছি। গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায় আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন? আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই, যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা। আচ্ছা, অনেকে রাজি হয় নাই কেন? আপনারা কি অলরেডি আসক্ত? আমি অনেক ভাইকে দেখেছি মাশাআল্লাহ ইফতার খুলেই একদম বেনসন টানা শুরু করে। হ্যাঁ, এটা যে হারাম আপনাদের কি ওয়াজ করে শোনায় নাই? এটাকে কি মনে করেন আপনারা, হারাম না হালাল? কেউ বলেছে মাকরু নাকি? মাকরু ফতোয়া দিয়েছে? মাকরু শব্দের অর্থ জানেন আপনি? মাকরু শব্দের অর্থ কি?
একটু শুনেন, সূরা বনি ইসরায়েল খুলবেন, কোন সূরা? সূরা বনি ইসরায়েল। আল্লাহ পাক বলছেন, আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছিলাম। কোন কোন কাজ? জেনা করো না, জেনার ধার কাছে যেও না, এতিমের মাল আত্মসাত করো না, শিরিক করো না, ইত্যাদি। যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন। এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ, অপছন্দ। কিসে অপছন্দ? তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন? নিয়াত করি আল্লাহ পাক, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। আর বিশ্বাস করেন, শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে, জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না, যাবে না। কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন, আমি বলতে চাচ্ছি না। অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ, মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসেন। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমাদের যুবক ভাইরা কোশ্চিন কালে মাদকের ধার কাছে যাবেন না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি মনে রাখেন, একটা এই হাদিসটা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই, এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে না, যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আবারও যদি খায় আবারও 40 দিন কবুল হবে না, আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দিবেন। চতুর্থবার সে যদি মাদক খায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বা কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তিনাতুল খাবাল? কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে, এই যে ড্রিঙ্কস, জাহান্নামের হার্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন। হতাশা মাদক দিয়ে দূর হয় না। হতাশা দূর হবে বলে দিব, তিনটা জিনিস, মাত্র তিনটা, কয়টা ভাই? এক, পাঁচ ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি অজু করে সিজদা দেন, ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে না। চোখের পানি, মনের আবেগ, যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল্লাহ। নিজের আবেগ ধরে রাখবেন, এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখায় কি লাভ? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান, কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না, আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। সুবহান, আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে। গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম, উনি বলছিলেন যে এক ব্যক্তি, এটা শুনেন, এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবিদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে, যা তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু আবেদ আমল করেন। তাকে গিয়ে বলছেন, উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি বলা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন, ঠিক আছে, সুন্দর করে অজু করে আসো, সুন্দর করে অজু করে আসো। অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? অজু করছি শুধু আল্লাহর, আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। অজু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন, দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো। আবার শুরু করছেন, আবার বলছেন, শুনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর আগে বলছেন, শুনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন, বলতেই আছেন, এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে, এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করেছে, শেষ করে চিন্তা করছে যে
নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না, বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন, আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন, এটাই হলো সাহাবী বলার নামাজ, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো না। আর কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ঢেলে দিবেন, এটা অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবো। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, ওই যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেনি, বুঝতে পারবেন। যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, তো যে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাওয়ার মাথায় তার খেয়াল নাই। এরকম হয় একজন মনীষী, বিখ্যাত মনীষী রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার সংকলক আল্লামা নববী রহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পাবে, হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে, চলে এই টেনশন হতাশা এই সেই বাদ, তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তখন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? দুই নম্বর কোরআন তেলাওয়াত, তিন নম্বর আল্লাহর জিকির। তিন নম্বর কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে। মনে মনে জিকির করতে পারেন, মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পড়া যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে, করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি, অনলাইনে আসক্ত দেখছি, জেনায় আসক্ত দেখছি, পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি, আমরা দেখছি আমাদের যুব সমাজে মাদকে আসক্ত, কিশোর গ্যাংয়ে আসক্ত। এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই? আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কি না, একটু আমাকে উত্তর দেন দেখি। এখন এই অবস্থায় পারবে? অতএব অবস্থার উন্নতি করতে হবে কি না, উন্নতির জন্য রাজি আছি কি না ইনশাআল্লাহ? আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটায় এই সৌরভটা সবাই পাক, আমরা চাই কি না? সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক, আমরা চাই কি না? অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন।
আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন, জেনা ব্যভিচার এবং নারীর ফিতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমার কাছে কিছু প্রশ্ন উত্তর আছে, এইগুলোর উত্তর দিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করব। আপনারা শান্তভাবে বসুন, আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি, একটু মনোযোগ দিন। একটা হচ্ছে আমাদের যুবতী দিনী বোনদের জন্য, এখানে বোনরা আছেন না, আছেন কি না, দিনী বোনরা আছেন, একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন, এদিকে দেন ওইদিকে দেন ভলেন্টিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন, আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। চল খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র চারটা। এক, যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করো, বলি আমিন। দুই নম্বর, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা, দুই নম্বর রমজান মাসের সওম রাখা, তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরাই পর্দা মেনটেন করা, শরাই পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত, এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি, চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেকে অনেকভাবে দিচ্ছে, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, চোখ থাকবে খোলা, ঠিক আছে। চার নম্বর, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য। এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে, স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়, আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদি এনজিওতে আসো, নাম লেখাও, স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসো বেপর্দায়, স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো, এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন না। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয়ে আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার ফরজ। এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ।